তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দান গুলো পছন্দ করে কে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে তোমার হাতে পৌঁছেছে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমাদের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার মধ্যে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই বুখারীর বর্ণনা, কামাই রব্বি আহাদুকুম ফুলুহু, তোমরা তোমাদের গাভী জন্মে পালো, বাছুর পালন করা গেল দেখি লক্ষ্মীপুরে, মাশাআল্লাহ ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির ওইটাতে আমি পালছি, তোমরা যেমনি বাছুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেয়েছি, খেয়াল করে শুনেন মুস্তাকি বান্দাদের প্রথম গুণ, শুনে থাকি আর জোরে থাকি, সর্বাবস্থায় দান করতে হবে, সুখের সময় দশ লাখ টাকা দান দিবে, দুঃখের সময় দশ টাকা দিতে পারবে, কথা বুঝে নেই, কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাবো, পাওয়া যাবে। তাহলে ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. متقين در প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে, সুবহানাল্লাহ। এটা বুঝা গেছে না? মনে থাকবে ততক্ষণ ওই কান দিয়ে শুনলে বলবেন তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেটা আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে দান করে, দান করলে তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ। এবার একজন কিন্তু রেডি তো পারি না, এটাই তো পারি না, পারি না, এটা পারতে হবে আপনাকে, মুত্তাকি হতে চাই বলি কামিনাল গাই, মুত্তাকিরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে।
আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় এরকম আসার নাই। রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন, রাগ বেশি কার আছে তো দেখি।